পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগ কর্তৃক আয়োজিত এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষামূলক পঠন পাঠনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। সমগ্র আলোচনায় ব্যবহৃত বিষয়, ছবি ও ভিডিও ক্লিপ শুধুমাত্র দক্ষতামূলক শিক্ষার বাস্তবায়িত উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। দৃশ্যের কিছু অংশে প্রদর্শিত ছবি ও ভিডিও ক্লিপের প্রকৃত অধিকারীদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব। গুড মর্নিং ক্লাস, আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো ইন্ট্রোডাকশন টু জিগজ্যাগ সিউইং মেশিন, জিগজ্যাগ সেলাই মেশিনের ভূমিকা। যেসব মেশিনে জিগজ্যাগ সিম তৈরি করা হয়, অর্থাৎ যেখানে সেলাইগুলি পরস্পরের সাথে একটি কোণ তৈরি করে, অর্থাৎ অ্যাঙ্গেল তৈরি করে, এবং সেলাইটি খুব দৃঢ় এবং দেখতে খুবই আকর্ষণীয় হয়, তাকে জিগজ্যাগ মেশিন বলা হয়। জিগজ্যাগ মেশিনে সোজা সেলাই না দিয়ে ব্যাক অ্যান্ড ফোর্ড পদ্ধতিতে সেলাই দেওয়া হয়। মেশিনের সূচটি আড়াআড়িভাবে চলাফেরা করে, অর্থাৎ একবার ডান দিকে আর একবার বাম দিকে যায়। একে মিডল স্টেপ বলা হয়, যা জিগজ্যাগ সেলাইয়ের চওড়াই নির্ণয় করতে সাহায্য করা হয়। মনে করা হয় 1873 সালে হেলেন ব্লানচার্ড জিগজ্যাগ সেলাই মেশিন আবিষ্কার করেন এবং সেটি 1936 সালে বাজারে প্রথম সিঙ্গার 206K নামে জিগজ্যাগ সেলাই মেশিনের সূচনা হয়। এরপর আমাদের জেনে নিতে হবে জিগজ্যাগ সেলাই কি এবং কোথায় এই সেলাই প্রধানত ব্যবহৃত হয়। তো জিগজ্যাগ সেলাই 304 এবং 404 শ্রেণীভুক্ত সেলাইয়ের অন্তর্গত, অর্থাৎ এটি লক সেলাই এবং চেন সেলাইয়ের একটি বিশেষ প্রকারভেদ। জামাকাপড়ের যে সমস্ত স্থানে সব থেকে বেশি প্রসারিত হয়, সেই সমস্ত জায়গায় লক সেলাই অথবা চেন সেলাইয়ের মাধ্যমে জিগজ্যাগ সেলাই দেওয়া হয়। জিগজ্যাগ সেলাই গঠনের জন্য কাপড়ের সাথে মেশিনের নিডল বারটি পাশাপাশি স্থানান্তরিত হয়, অর্থাৎ একবার ডান দিকে একবার বাম দিকে যায়। জিগজ্যাগ সেলাই মেশিনের প্রকারভেদ। প্রধানত জিগজ্যাগ সেলাই মেশিন তিন ধরনের হয়। নাম্বার 1, জিগজ্যাগ ফ্ল্যাটবেড মেশিন, পিকোট এবং ফ্যাগোটিং সেলাই মেশিন, ইলেকট্রনিক জিগজ্যাগ সেলাই মেশিন। জিগজ্যাগ সেলাই মেশিনের ব্যবহারিক প্রয়োগ। প্রথম, জিগজ্যাগ ফ্ল্যাটবেড সেলাই মেশিন। এই ধরনের মেশিন দ্বারা হালকা, মাঝারি এবং মোটা কাপড়কে জিগজ্যাগ সেলাই করা হয়। প্রয়োগ, অন্তর্বাস, ইলাস্টিকের লেস আটকাতে, মেয়েদের জামা কাপড়ে কোমরের অংশে, সাঁতারের পোশাকে এই ধরনের মেশিন দ্বারা জিগজ্যাগ সেলাই দেওয়া হয়। দ্বিতীয় হলো পিকোট এবং ফ্যাগোটিং সেলাই মেশিন। পিকোট এবং ফ্যাগোটিং সেলাই মেশিন দ্বারা হালকা থেকে মাঝারি ধরনের কাপড়ে জিগজ্যাগ সেলাই দেওয়া হয়। পিকোট এবং ফ্যাকোটিং সেলাই মেশিনের প্রয়োগ হলো মেয়েদের অন্তর্বাস, শিশুদের পোশাকে, স্কার্ট, রুমাল, টেবিল ও বালিশের কভারে এই ধরনের মেশিন দ্বারা জিগজ্যাগ সেলাই দেওয়া হয়। তৃতীয়টি হলো ইলেকট্রনিক জিগজ্যাগ সেলাই মেশিন। ইলেকট্রনিক জিগজ্যাগ সেলাই মেশিনের সাহায্যে হালকা, মাঝারি, মোটা সব ধরনের কাপড়ে জিগজ্যাগ সেলাই করা হয়ে থাকে। এই ধরনের মেশিনের প্রয়োগ হলো এমব্রয়ডারি, বারট্যাক, বোতামের ছিদ্র, কাপড়ের প্রান্তভাগে, চেন সেলাই ইত্যাদিতে ইলেকট্রনিক জিগজ্যাগ সেলাই মেশিন ব্যবহার করা হয়। জিগজ্যাগ সেলাই মেশিনের সুবিধাগুলি কী কী? কাপড়ের প্রান্তভাগ সেলাই করতে জিগজ্যাগ সেলাই মেশিন ব্যবহার করা হয়, ফলে কাপড়ের প্রান্তভাগে সুতোগুলি বেরিয়ে যেতে না পারে। স্ট্রেচ কাপড় সেলাই করতে বেশি ব্যবহৃত হয়, যেমন নিটেড কাপড়। জামা কাপড় হেম করতে জিগজ্যাগ মেশিন ব্যবহার হয়ে থাকে। The zigzag stitch is one of the most common stitches along with the straight stitch, and it has many uses. It's perfect for sewing stretch fabrics because it has more give and stretches along with the fabric. It's generally stronger than the straight stitch, so it can be used if you want something to be extra sturdy. If you don't have a serger, you can use it on raw edges to help prevent the fabric from fraying. It's also great for sewing on appliques. You sew the zigzag stitch the same as you would a straight stitch, back stitch at the beginning and end of the seam. The difference with the zigzag stitch is the needle position. It moves back and forth according to the width you set it at. With the zigzag stitch, you can change both the stitch length and the width, so the possibilities are almost endless. This is a standard zigzag stitch. Here it is with the width increased. Here it's decreased. This one has a longer length. Here the stitch length is really short,
This is also known as a satin stitch. And that's the basics of sewing with a zigzag stitch. ধন্যবাদ।